আসসালামু আলাইকুম। তো আজকে আসছি গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3 দেখার জন্য, মার্বেলের মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি। তো দেখতেছেন লাইন কত বড়। তো হলে সবাই মাত্র ঢুকতেছিল, সিটগুলো অনেক প্রিমিয়াম ছিল। দেন জাতীয় সঙ্গীত স্টার্ট, তারপরে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির ভলিউম 3 ওদের পোজ ছিল সবার, মার্বেলের আইকনিক ইন্ট্রো। তো অনেক সুন্দর ছিল মুভি, এটা অ্যাডাম ওয়ারলকের ফার্স্ট লুক। সো অনেক অ্যাকশন প্যাক মুভি ছিল, গ্রুটও আস্তে আস্তে বড় হয়ে গেছে। অ্যাডাম ওয়ারলক প্লাস গ্রুটের অ্যাকশন সিনটা অনেক মারাত্মক ছিল। দেন আমরা কিছু স্পেসের স্পেশাল সিকোয়েন্স দেখতে পারি সিজিআইয়ের মাধ্যমে, অনেক সুন্দর একটা মুভি। পিটার কুইল আমার সাথে একটু মজা করতেছিল, কীভাবে তো গেট খুলতে হয়, বাইকে ড্র্যাক্স রাইড করতেছিল। এখানে ব্যাক রকেটের ব্যাক স্টোরি দেখাইতেছে, কীভাবে সে হাই এভলিউশনের থেকে এসকেপ করেছে। তো গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির মুভির এটাই সিস্টেম যে তিনটা মুভিতে আমরা স্পেস রিলেটেড অনেক অ্যাকশন সিকোয়েন্স দেখতে পারতেছি। তো সবগুলো তো আর এখানে দেখানো সম্ভব না, সো স্পয়লার ফ্রি দেওয়ার জন্য একটু স্পিড বাড়াই দিলাম। দেন আমাদের ইয়ান্ডুর মোস্ট আইকনিক সিনগুলো, ইয়ান্ডু মারা যাওয়ার পরে তার স্থান দখল করেছে ও, তারপরে রেস্কিউ করে বাচ্চাদের, গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির বাচ্চাদেরকে রেস্কিউ করে। রেস্কিউ করার পরে অনেক বড় একটা অ্যাকশন সিকোয়েন্স হয়, অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে এই ডগটা অনেক বড় একটা ক্যারেক্টার ছিল, স্পয়লার দিব না। তো সবাই হলে গিয়ে মুভি দেখবেন। জেমস গান যে একটা মাস্টারপিস তৈরি করবে এটা সবাই জানতো, এন্ড গেমের পরে সবচেয়ে ভালো মুভি মার্বেলের পক্ষ থেকে এটাই ছিল। মার্বেল রিভাইভ করছে আই থিঙ্ক এই মুভি দিয়া, আর জেমস গান এখন দায়িত্ব নিয়েছে ডিসি কমিক্সের, ডিসি সিনেমাটিক ইউনিভার্সের, ডিসি ইউ। তো মার্বেলের কথা আসে ডিসির কথায় চলে আসে, তো এখানে সবগুলো রেস্কিউ করছে। তো আমি আসলে বলতে চাই ডিসি ইউ আর ইন গুড হ্যান্ডস। তো এখানে লাস্ট সিকোয়েন্স কী হয়েছে সেটা বলতে যাচ্ছি না, তো একটু সিওর থাকেন কেউ মরতেছে না। তো অনেক রাত হয়ে গেছিলো, সিনেপ্লেক্স থেকে বের হয়ে যাচ্ছি, 10:30 বাজে গেছিলো। অনেক ভালো মুভি ছিল,